তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝব তখন রাসূল বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আজকে আমাদের কোরআন এবং হাদিসের আসর এই জন্য মানুষের কাছে পড়ে না, সঠিক নিয়েতে বাড়ি থেকে আমরা কোরআন হাদিস শোনার জন্য বের হচ্ছি না। যদি বলেন মাওলানা কেন, আমি এই মুহূর্তে রাস্তা দিয়ে আসছিলাম, একটা কানে কিন্তু আওয়াজ আমি শুনে আসলাম, দু তিনজন ভাই বাড়ি পালাচ্ছে, একজন বলছে আমি শুধু খালি এসেছি এই জালসাতে একটা পান খাবার একটা সিকাটকে চলে যাব, তাই করলো। আমি কানে শুনছি রাস্তায় আস্তে আস্তে বাজারে, আল্লাহর কসম করে বলছি আমার এই কান একদম সত্য শুনেছে, বলছে আমি পান একটা খেতে এসেছি আর একটা সিকাট নিয়েছি, খেতে খেতে বাড়ি যাব। বাহ, এইভাবে যদি হয় জালসা নামে তাহলে আর কি আলোচনা শুনবেন। তারপরে আপনারা যে আমার কাছে শ্রোতা হিসাবে বসেছেন, এখানে কংগ্রেস আর টিএমসি ভাগ আছে, সামনেরটা মনে হয় কংগ্রেসের আর পিছনে একটা টিএমসির মানুষ নাকি আপনারা, মাঝখানে এতটা একটা ফাঁকা দিয়েছেন কেন ভাই? আফসোস লাগছে আসলে। কোরআন হাদিসের নামে সামনে আসুন, সামনে আসলে যে নেকি পাওয়া যায় এটা কি আপনারা কোনোদিন শুনেননি? আচ্ছা, যে যে পার্টি করেন আজকে সবাই ইসলামের পার্টিতে আপনারা হাজির মানে যোগদান করেন, তো আসেন তো সামনে, সামনে আসেন, চলে আসেন ভাই, যারা পিছনে আছেন চলে আসেন। কেউ কেউ সুযোগ নিল, যাক মাওলানা এই কথাটা বললেন মানে আবার দোকানে যাওয়ার সুযোগ হয়ে গেল, কেউ কেউ রাস্তা নিয়েছে। এত বড় একটা জালসার আয়োজন, এতগুলো লোক দোকানে, রাস্তায় আসা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, অথচ এখানে মজলিস ফাঁকা। আমি আপনাদের কাছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আল্লাহর কোরআন থেকে সুরায় আলে ইমরানের শেষ আয়াত, আয়াত নাম্বার 200 এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ডে একটি হাদিস পরিপূর্ণ নয়, শেষে একা দুটো শব্দ বাদ রেখে আমি পড়লাম, হাদিস নাম্বার 223। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপরে কিছুক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা যে বাড়ি থেকে এসেছেন এত ঠান্ডার সময় সুন্দর বিছানাটাকে ত্যাগ করে
এখানে এসে যেন কিছু একটা নিয়ে যেতে পারেন, তার জন্য আমি আপনাদের কাছে আপনাদের আজকে সামনে দেখে বিষয়টাকে নির্বাচিত করেছি। এখানে সবাই বসে থাকতে পারবে না, দেখেন কারো গায়ে হয়তো ভালো জামা কাপড় নেই, কেউ হয়তো অসুস্থ মানুষ, কেউ হয়তো দেখেন কষ্ট করে বসে আছেন। এই যে কষ্ট করে বসে আছেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাদের একটা ভালো জায়গা দেবেন, নিশ্চিত আপনারা এর মধ্যে কোনো সন্দেহ করবেন না। আশা করি আপনারা সেই জায়গাটা অবশ্যই পাবেন যদি একটু আপনারা ধৈর্য ধরেন। আমি আয়াত পড়েছি, ভূমিকা একটুকু লম্বা করব না, সময়টা বাঁচিয়ে আমি কাজ করব। এই আয়াতের মধ্যে খুব ভাইটাল তিন থেকে চারটা শব্দ আছে। প্রথম যে শব্দটা আছে, এই শব্দটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আগে সমস্ত তিনার বিশ্বাসী বান্দাদের ডেকে পরবর্তী সমস্ত শব্দগুলো জানাচ্ছে। কিভাবে আল্লাহর ডাকটা কেমন, আল্লাহর কোরআন শুনে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, আল্লাহ এখানে সমস্ত বান্দাদের বলেননি, আর যে বিষয়টা রয়েছে এই বিষয়টা ইমানদারেরা যেন বেশি পালন করেন, এই জন্য আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা দুঃখে কষ্টে আপদে বিপদে ধৈর্য ধারণ কর এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন, বান্দারে, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমি আল্লাহ তোমাদের জন্য এই সুসংবাদটা জানালাম। সবার জন্য হবে না, যাদের ঈমান নেই তারা কি বসে কোরআন শুনবে, যাদের বিশ্বাস নেই তারা কোরআন হাদিসের ভালো মন্দ কি জানবে। এই জন্য আল্লাহ পাক এই জায়গাটাতে ডাক দিয়ে আগে আমানু শব্দটা বলেছে, সবার নসিবে জুটবে না। আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দারা, আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা কর, ওয়াত্তাকুল্লাহ, আর তোমার আল্লাহকে তোমরা ভয় কর, তোমার আল্লাহকে বলে অন্তরে ডর কর। আল্লাহ বলেন, ইমানদারেরা, ওরে আমার বান্দারা, যদি তোমরা আমার এই কথা দুটোকে মাথা পেতে মেনে নিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই হবে আমার কাছে কামিয়াব, তোমরাই হবে আমার কাছে সাকসেস। মাঝে দুটো শব্দ, একটা সাবিরু আর একটা হলো রাবিতু, এই দুটো জিনিসকে আপনাদের আমি দেব। তার জন্য আগে একটা শব্দ আল্লাহ ডেকে বলছেন, আমানু দিয়ে ইমানদারদের, আর যারা এই কথাগুলোকে মেনে নেবে আল্লাহ তাদের সুসংবাদ দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই হবে কামিয়াব, তোমরাই হবে সাকসেসফুল,
তোমরাই পৃথিবীর বুকে জয় লাভ করবে। তাহলে মাঝেই শব্দ দুটো কত দামি। আমি একটা হাদিস পড়েছি, এই আয়াতের সঙ্গে হাদিসের মুনাসাবাত আছে, এই হাদিসের সঙ্গে আয়াতের সম্পর্ক আছে, তার জন্য হাদিসটা পড়লাম। এই হাদিসে কিছু এই রকমের জ্ঞানের কথা আছে, যে কথার মাধ্যম দিয়ে যারা আমরা আজকে কবরস্থানের জালসা করছি, প্রথমে আপনার আগে শব্দটাকে শুনবেন। আল্লাহ রাসূল বলছে, আত্মহুর শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হলো ঈমানের আধা অঙ্গ। যে ভাইজানেরা আজকে জালসায় এসেছেন, যারা আজকে আল্লাহর কোরআন শুনতে এসেছেন, আল্লাহর নবীর হাদিস শোনার উদ্দেশ্যে সুন্দর বিছানা ছেড়ে এসেছেন, ভাইরে আমার খুব ভালো করে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী তাকে শুনুন। আল্লাহর নবী বলেন, আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা আমাদের জন্য হলো ঈমানের আধা অঙ্গ। পবিত্র থাকাটা আমাদের জন্য হলো ঈমানের আধা অঙ্গ। এবার আসে, খুব ভালো করে মাথায় নেবেন, আল্লাহর জমিন পুরোটাই আমাদের জন্য, আকাশের নিচে যত জায়গা আছে সব আমাদের জন্য, কিন্তু এমন আমরা হতভাগা, ছোট বাচ্চারা নয় বাচ্চার বাবারা, বর্তমানে তারা যে ঈমানের আধা অঙ্গ পবিত্রতা অর্জন করা, অনেক বাপেরা আমার সেটা করতে পারে না। যদি বলেন মাওলানা কি করে বলছে, বেশি আপনাদের দূরে প্রমাণ দেব না, আজকেই দিচ্ছি। ট্রেন থেকে আসছিলাম, ট্রেনটা আজকে 2 থেকে 2.25 ঘন্টা লেট, আপনার শামসি থেকে হরিশ্চন্দ্রপুরের মধ্যে প্রমাণটা দিচ্ছি। কেন বললাম বাচ্চার নয় বাচ্চার বাবাদের কথা, এই ট্রেনটাতে অনেক অনেক বাপেরা ভাইরা আমার আসলেন, আর এমন কিছু ভাইকে যেন চোখের সামনে দেখতে পাওয়া গেল। হাইরে হতভাগা, পৃথিবীর বুকে এই রকমের সুসংবাদটা যেন গ্রহণ করতে পারলো না, পবিত্রতা অর্জন করা ঈমানের আধা অঙ্গ, এই সুযোগটাও যেন নিতে পারলো না। ট্রেনে ওঠার আগে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আল্লাহর জমিনের ঢিলা পর্যন্ত যেন নেওয়ার সুযোগ হলো না, ওইভাবে অপবিত্র হয়ে আল্লাহর যেন জমিনে এবার ট্রেনে উঠল, পেচ্ছাপ করে পানি নেওয়া তো দূরের কথা, একটা ঢিল ব্যবহার করবে, ঢিলা ব্যবহার করবে, এত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে সেটাও করতে পারলো না, নসিব খারাপ। পবিত্রতা অর্জন করা হলো ঈমানের আধা অঙ্গ। আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে আপনারাও শুনেন, আল্লাহর জমিনে যদি কেউ অপবিত্র হয়ে থাকেন, অপবিত্র হয়ে জীবন যাপন করেন, জেনে রাখবেন আপনার ঈমান পুরো হয়নি। আর যদি আপনি পবিত্রতা অর্জন করতে পারেন, তাহলে পবিত্রতা অর্জন করাই হলো 100 ভাগের 50 ভাগ। কত বড় ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল আমাদের দিয়ে গেলেন। যারা বাঁচতে পারছেন না, একটা হাদিস শোনাচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, একদিন রাস্তা দিয়ে আমি এক খচ্চরের উপরে যাচ্ছি, আমার সঙ্গে আমার সাহাবীরা, যেতে 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 আমার যেন যাওয়া রাস্তাটা এমন এক পথে হলো, যেই পথের ধারে বেশ কিছু কবর,
এবং সেই জায়গায় একটা সুন্দর কাঁচা কবর, তাজা কবর। আর ওই অবস্থায় রাস্তায় যেতে যেতে আমার খচ্চর যেন এবার লাফাতে শুরু করেছে। আল্লাহ রাসূল যে বাহনে উঠে আছে এত মানে লাফাচ্ছে, এত লাফাচ্ছে, আল্লাহ রাসূল থেমে গেলেন। নবীজি বলেন, সাহাবীরা আমি আজকে তোমাদের কাছে জানতে চাই, আজকের দিনে ওই যে একটা নতুন কবর দেওয়া হয়েছে তাকে কি তোমরা চেনো? নবীকে বলেন, নবীগো ওই কবরবাসী সম্বন্ধে আমাদের কিছু ধারণা আছে গো নবী। সেই কবরবাসী হলো এমন একজন আল্লাহর বান্দা যে কোনদিন পেচ্ছাপ করার পরে পানি নিত না। আল্লাহর নবী বলেন, সাহাবীরে এই কারণে আজকে সেই কবরবাসীর কবরে যেন আজাব হচ্ছে। দুই শ্রেণীর মানুষের কবরে আজাব হয়। এক নাম্বার হলো যারা পেচ্ছাপ করার পরে পানি নেয় না, অপবিত্র হয়ে জীবন যাপন করে সে। আর দ্বিতীয় জন হলো পৃথিবীর বুকে যারা কি করে মানুষের গিবাত করে, এই শ্রেণীর মানুষের আজাব যেন কবরে হয়। আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা আজকের দিনে শুনে নাও ভালো করে, এই কবরবাসীর কবরে এত আজাব হচ্ছে, আমার যেন বহন আমার সওয়ারি যেন যেতে পারছে না। ওই কবরের আজাবে শুনে ওই ব্যক্তির আজাবের কারণে আমার খচ্চর যেন পিছনের দিকে লাফিয়ে লাফিয়ে আসছে। আল্লাহ রাসূল কি করলেন বলেন, যাও একটা খেজুরের টেহনিগুলো নিয়ে এসো, ডাল নিয়ে এসে এবার কাঁচা খেজুরের ডাল সুন্দর করে কবরে দেওয়া হলো। আল্লাহ রাসূল এবার এই জন্য দিলেন যে যতক্ষণ সেটা কাঁচা থাকবে ওই ব্যক্তির আজাব কিছুটা হালকা হবে, তাছাড়া এখন আর দেওয়া চলবে না। তখন হয়েছিল অনেক মতভেদ আছে, আমি যাচ্ছি না, আপনাদের বুঝাতে চাচ্ছি পবিত্রতা অর্জন করা হলো ইমানের আধা অঙ্গ। এবার শুনেন, কিছু ধারণা আপনাদের দেব, কারণ কেউ আমরা দুনিয়াতে বেঁচে থাকব না, যখনই আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সুন্দর খাঁচাতে যখন পাখি বেরিয়ে যাবে পুরো বডিটা পড়ে থাকবে, যখনই জানবে যে আর এই শরীরের ভিতরে পাখিটা নেই চলে গেছে, আপনাকে আর একদিন রাখবে না, সরাসরি তুলে নিয়ে গিয়ে যে জায়গাটা আপনারা কেনার জন্য জালসা করছেন ওই জায়গাটাতে সুন্দর করে একটা ঘর বানাবে, যেই ঘরে কোনো আলো বাতাস জানালা দরজা কিছুই নেই আছে বলেন, ওই জায়গাটাতে রেখে আসবে। কত সুন্দর জায়গা! একটা কবিতা আগে শোনায়, খুব গাইতাম আগে, একটু কমিয়ে দিয়েছি বর্তমানে, কোরআন হাদিসের আলোচনাটা বেশি করছি, আগে গাইতাম। অকবর ভয় জান কে পে মরে তবু কেন ডাকিস আয়, আয় মরে কেলার ঘরে। কেউ থাকবে না, কাউকে নিয়েও যেতে হবে না, একাই আপনাকে নিয়ে গিয়ে রেখে আসবে। অতএব একটু সচেতন হন, কথাগুলো একটু বুঝেন, অল্প জীবনে কিছুটা যদি করে নিয়ে যেতে পারেন তাহলে লাভবান হবেন। এবার দ্বিতীয় শব্দে আসে, নবীজি বলেন, উম্মাত
আলহামদুলিল্লাহি তামলা উন মিজান হায় রে আমরা হতভাগা হায় রে আল্লাহর জমিনে চলতে গিয়ে আল্লাহর বান্দারে সারাদিন চলে যায় সারাদিন চব্বিশ ঘন্টা যেন দিন রাত পার করে দে একবার আল্লাহর যেন প্রশংসা মুখ থেকে বের হয় না আল্লাহকে রাজি করার জন্য শব্দগুলো মুখ থেকে বের হয় না কিন্তু যে জায়গাগুলোতে পৃথিবীর বুকে কোনো লাভ নাই লজ রান করবে সে শব্দগুলো মানুষের মুখে সদা সর্বদা কি সেগুলা জানেন ছোট বাচ্চারা পাগল এখন বুবু কাঁচা বাদাম চলছে না বাজারে পাগল করে দিয়েছে আরে বুড়ো বাচ্চা সবাই জন্য এখন কাঁচা বাদাম পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কি আছে এটাতে গো এইটা বলার সুযোগ পাচ্ছেন আর এই সুবর্ণ সুযোগটা নেবেন না আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মত আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একবার বলতে পারো আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি তোমার মুখ থেকে বেরিয়ে যায় কত লাভবান হবে কত ভাগ্যবান হবে নবীজি বলেন উম্মত আলহামদুলিল্লাহি তামলাউল মিজান যারা আলহামদুলিল্লাহ শব্দটা পড়ল এই জবান দিয়ে উচ্চারণ করল কেয়ামতের দিনে তার জোর পাল্লাতে নেকির পাল্লা যেদিন অনেকে বদে ওজন হবে সেদিন নেকির পাল্লাটাকে আল্লাহ যেন নেকিতে পূরণ করে দেবে খালে আলহামদুলিল্লাহ বলবেন একদিকে গুনার পাল্লা একদিকে নেকির পাল্লা মাঝখানে যখন সুন্দর করে দাঁড়িতে নেকি বদি ওজন হবে সেদিন আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলার কারণে আপনার নেকির পাল্লাটাকে আল্লাহ পুরোটাই নেকিতে পূরণ করে দেবেন আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ শুধু ওইটুকু দিয়ে আর কি বান্দাকে কিছু দেবেন না না আর কি দেবেন আর একবার জবানটা হেলাবেন আল্লাহর নবী বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন অনেক মায়েরা আমার বসে আছেন যারা আপনারা সুযোগ পান হাতছাড়া করবেন না রান্না করতে বসেন আখায় মাংস চাপিয়েছেন এইদিকে হাতা চালান এইদিকে যদি মুখ চালাতে পারেন আর আপনার মুখে যদি বের হয় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন এই শব্দ দুটো যদি কোনো আমার উম্মত বলতে পারে কোন আল্লাহর বান্দা বান্দি যদি বলতে পারে আও তামলা ও মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ এর বিনিময়ে আল্লাহ এতই নেকি দেবেন বান্দা বান্দিদের অ্যামাউন্ট কত বড় হতে পারে নবীজি বলেন আকাশ এবং জমিনের সমতুল্য যত ফাঁকা আছে এই সমতুল্য বান্দার যেন নেকিতে পূরণ করে দেবে এত নেকি দেবেন আল্লাহ এবার প্রশ্ন হয়ে গেল মাওলানা যদি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এই শব্দ দুটো বলার কারণে এত নেকি হয় তাহলে তার কোনো ইবাদত করতে হবে না নেকির তো জায়গা থাকবে না বন্ধু আল্লাহ যেমন নেকি বান্দাকে দেন নেকি এই রকমের বান্দার তাড়াতাড়ি করে উড়িয়ে যায় এই রকমের বান্দার মুখে যেন কোথাও বের হয় উদাহরণটা সাপোজ নেন এই তো কিছুদিন আগে প্রতিদিন টিভিতে পেপারের কাগজে দেখা যাচ্ছে ফুলহর ফেপে গিয়ে এত বন্যার পানি ঢুকেছে কিছু কিছু হরিশ্চন্দ্র উপরের মানুষের জন্য বন্যায় ডুবছে ভাই খবর হয়নি তাহলে একবার ভাবেন
যখন 2017 সালে বন্যা হলো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর অন্যান্য জেলায় যেন পানিতে পানি হয়ে গেল, এতই পানি মানুষের বাড়ি পর্যন্ত ডুবে যেতে চায়। আমরা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এত পানি কোথায় ছিল? একবার ভেবে দেখেন, এত পানি আল্লাহর জমিনে আসলো, সেই পানিগুলো যেন দু মাস তিন মাস থাকে নাই। যেমন এই পানি আসলো, সেই পানি আবার ক্ষণিকের মধ্যে সব নেমে চলে গেল। ঠিক নেকি এমন পাহাড় সমান নেকি হয়ে যাবে। আর নেকি যখন যাবে তো বুঝতে পারবেন না যে নেকি আজকে আমার সব চলে গেল। কিসের কারণে জানেন? একটু যদি খালে মুখ দিয়ে কথাটা ভুল হয়ে গেল, আপনার নেকি জীবনে সব সেটে গেল, আর যেন খুঁজে পাবেন না। যদি আপনি ভাগ্যবান হন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতে বিনা নেকিতেও যেতে পারবে যদি ভাগ্যবান হন। যদি বলেন কি করে, কোরআনে একটা শব্দ আমি পড়ে রেখেছি, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর যদি ভয় থাকে, জান্নাত আজকে তোমার ভয় এত মানে কি করেছিলাম।